হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে একটি প্রোডাক্টের রিভিউ করব সেটি হলো কেয়া সেট অ্যারোমা থেরাপির ফ্রেশ লুক ফেসওয়াশ তো এটা খুবই ভালো একটি ফেসওয়াশ তো আমাদের প্রথমে ফেসকে ক্লিন করার জন্য কিন্তু আমাদের সব থেকে আগে দরকার একটা ভালো ফেসওয়াশ চুজ করা তো এটা কিন্তু খুবই ভালো একটি ফেসওয়াশ তো আমরা জানি কেয়াসেটের প্রোডাক্ট খুবই ভালো কেয়াসেটের প্রোডাক্টে কিন্তু রকমের প্যারাবেন ইউজ করা হয় না এছাড়াও কিন্তু কোনো রকমের কেমিক্যাল ইউজ করা হয় না তো এটা কিন্তু পুরোপুরি আমাদের স্কিনের জন্য সেফ আর আমি তোমাদের আবারও বলছি তোমরা যারা একটা চাইছো যে একটা অ্যাফোর্ডেবল বাজেটে একটা ভালো ফেসওয়াশ তো এটা কিন্তু খুবই ভালো একটা ফেসওয়াশ তো এটা হচ্ছে কেয়াসেট অ্যারোমা থেরাপির ফ্রেশ লুক ফেসওয়াশ এটা হচ্ছে এসেন্সিয়াল অ্যালোভেরা ফর অল টাইপ অফ স্কিন এটা কিন্তু অল টাইপস অফ স্কিনে কিন্তু এটা ইউজ করতে পারবে এবং দেখতে পাচ্ছর প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর এবং টিউব প্যাকেজিংয়ে আসে এবং এর কোয়ান্টিটি হচ্ছে হানড্রেড এম হচ্ছে কোয়ান্টিটি এবং এর প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি রুপিস ক্যাসেটের প্রোডাক্ট তোমরা অনলাইনে পেয়ে যাবে এবং তোমরা কিন্তু যে কোনো কসমেটিক স্টোরেই কিন্তু ক্যাসেটের প্রোডাক্ট অ্যাভেলেবেল এবং তোমরা কিন্তু এটা টেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট ডিসকাউন্টে তোমরা কিন্তু এটা পেয়েই যাবে এবং এর সেলফ লাইফ হচ্ছে টু ইয়ার্স এবারে বলি যে এর মধ্যে কি আছে কি ইনগ্রিডিয়েন্টস এটা কিন্তু এখানে বলা হচ্ছে যে এক্সট্র্যাক অফ অ্যালোভেরা অরেঞ্জ গ্রেপস অ্যান্ড হানি অ্যান্ড পিওর এসেন্সিয়াল অয়েল অফ ল্যাভেন্ডার রোশমির এসেন্সিয়াল অয়েল এখানে ডাইরেকশন ফর ইউজ বলা হয়েছে যেভাবে নর্মাল ফেসওয়াশ আমরা ইউজ করি মিক্স ইট ইন হ্যান্ড উইথ ওয়াটার অ্যান্ড মাসাজ ওভার দ্য ফেস অ্যান্ড নেক ফর ওয়ান মিনিট যে কোনো ফেসওয়াশে যদি আমরা পুরোপুরি বেনিফিটটা পেতে যাই তাহলে সেটা কিন্তু আমাদের মুখে ওয়ান মানে ফর্টি সেকেন্ড টু ফিফটি সেকেন্ড পর্যন্ত কিন্তু আমার সেটা মুখে ভালো করে আগে সেটাকে ভালো করে মাসাজ করা উচিত তারপরে দেন কিন্তু সেটাকে আমাদের জল দিয়ে আমাদের মুখটা ক্লিন করা উচিত তাহলে কিন্তু আমরা ফেসওয়াশের পুরোপুরি বেনিফিটটা পাবো এই কেয়াসেট ফ্রেশ লুক অ্যালোভেরা ফেসওয়াশ কিন্তু আমাদের স্কিনের ইম্পিউরিটিস এবং আমাদের স্কিনে যে এক্সেস অয়েলকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে হেল্প করে স্কিনকে ভালোভাবে ক্লিন করে এই ফেসওয়াশটা কিন্তু অল স্কিন টাইপই এই ফেস ফেসওয়াশটা ইউজ করতে পারবে এছাড়াও ফেসওয়াশ ইউজ করার পরে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু ড্রাই ড্রাই লাগে কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করলে কিন্তু আমাদের স্কিন একদমই ড্রাই লাগবে না এর মধ্যে আছে কি ইনগ্রিডিয়েন্টস অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনকে নারিশ করতে হেল্প করে আমাদের স্কিনকে কিন্তু সফট এবং সাফেল করতেও হেল্প করে এছাড়া কিন্তু প্রি ম্যাচিউর এজিং সাইনকে কিন্তু রিমুভ করতে হেল্প করে অ্যালোভেরা এছাড়াও এর মধ্যে আছে অরেঞ্জ এবং হচ্ছে গ্রেপস এই অরেঞ্জ এবং গ্রেপস কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে হেল্প করে আমাদের স্কিন টোনকে ব্রাইট করে আমাদের স্কিনের টেক্সচারকে ভালো করে আর আছে হানি আমরা জানি হানিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস এই হানি কিন্তু আমাদের স্কিনে যে কোনো রকমের ইনফেকশানকে রিমুভ করতে হেল্প করে এছাড়াও কিন্তু হানি আমাদের স্কিনকে কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে আমাদের স্কিনে কিন্তু সফট এবং সাফেল করতেও হেল্প করে তো এটা কিন্তু ওভারঅল কিন্তু একটা খুব ভালো ফেসওয়াশ এছাড়াও কিন্তু এর মধ্যে আছে এসেন্সিয়াল অয়েল যেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো তোমাদের যাদের স্কিনে কোনো রকমের প্রবলেম নেই তো তোমরা তারা কিন্তু ফেস ফেসওয়াশটা ইউজ করতে পারো বা তোমাদের ধরো হালকা কোনো র্যাশ আছে তো তারাও কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারো এছাড়াও কিন্তু কেয়াসেটের আরও চার রকমের ফেসওয়াশ আছে তো যার যেরকম স্কিনটাই খুঁজে সে সেই ফেসওয়াশটা ইউজ করতে পারো যেমন লোটাস ফেসওয়াশ আছে এছাড়া আছে হানি ফেসওয়াশ আছে নিম ফেসওয়াশ আছে এবং আছে একটা ব্ল্যাকবেরি ফেসওয়াশ তো প্রত্যেকটা ফেস ফেসওয়াশই কিন্তু খুব ভালো তো এই ফেসওয়াশটা ইউজ করে আমার খুবই ভালো লেগেছে এবং এটা কিন্তু আমি পুরোপুরি শেষ করে ফেলেছি দেখ দেখো আমি তোমাদের এর টেক্সচারটা একবার দেখিয়ে দিই একদম জেল এটা কিন্তু যেমন নর্মালি ফেসওয়াশ হয় তো এটা কিন্তু তোমার স্কিনকে খুব ভালোভাবে একদম জেল দেখতে পারতো ট্রান্সপারেন্ট তোমাদের স্কিনে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা ক্লিন করতে হেল্প করবে তো তোমরা যারা একটা ভালো ফেসওয়াশ চাইছো তোমরা এটা একবার ইউজ করে দেখতে পারো তোমাদের ভালো লাগবে ফেসওয়াশটা ইউজ করে তো দামটা খুবই অ্যাফোর্ডেবেল বললাম তো তোমরা চাইলে একবারে ফেসওয়াশটা ইউজ করে দেখতেই পারো তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর তোমরা ভিডিওটা ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারো সেটা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসুন তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা